আসসালামু আলাইকুম। ও আরেকটা কথা ছিল ওই আসিফ ভাইয়ের জন্য, কিন্তু আসিফ ভাই তো নাই, তো আপনি কি পৌঁছে দিতে পারবেন? আপনি ইসে লাইভে বলে রাখেন, আমি পৌঁছে দিব আচ্ছা, বাট আসিফ ওই ভাই পৌঁছে না। উনি দুইটা কথা বলছিল, যে গীতায় যে বর্ণবাদের কথা বলছিল, তো আমি জিনিসটা পড়ছিলাম, শুধু নিজে পড়ে বুঝছি তা না, দুই চারজনের কাছে যখন আলোচনাটা শুনেছি, তো উনি বর্ণবাদ দিয়ে উনি এইভাবে ডিরেক্ট বলছে, আপনাদের গীতার মধ্যে ওইভাবে আছে যে এর ওটা করা যাবে না, ওর ওটা করা যাবে না, এর সাথে ওটা চলা যাবে না। তো এটা আমি মানে গীতাটা এরকম কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ বর্ণগতা আছে, কিন্তু ওনার ব্যাখ্যাটা আমার কাছে একটুখানি অড লাগছে। কোন জায়গাটাতে? তো আমি ওখানে দেখেছি যে জন্ম ভেদে বর্ণ হয় না, কর্ম অনুযায়ী তার বর্ণ নির্ধারণ হয়। সে জন্মগ্রহণ করার পরে যদি সে যুদ্ধ, বা আমার বর্তমান সময় আগে তো ছিল কি বলে রাজা রাজা ওকে যুদ্ধ ওকে সেপাহী, ওকে তো ভাইয়া, থ্যাংক বর্তমানে ইউ আছে থ্যাংক মিলিটারি ইউ, বলেন ডিফেন্স। বুঝতে পারছি যে এই এই আলোচনা তো আপনি প্রথমে করেন নাই, যে কর্মের উপর ভিত্তি করে বর্ণ নির্ধারণ করা হয়, এই দাবি তো আপনি প্রথমে করেন নাই, এরকম কথা বহুবার বলছে। বাসবিহারী ভাই, আমার হিন্দু ধর্ম সম্পর্কে তেমন একটা আইডিয়া নেই, আমি বিষয় বলবো না। আপনি কি এই কথা কখনো মানে মানে কোনো টেক্সটে পাইছে এরকম, নাকি এটা রিসেন্ট কিছু মানে মানে ইয়ে করার জন্য না না কিছু আবিষ্কার? প্লিজ ভাইয়া, ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ সাবলীনা পুনঃ বারবিহারে একটু শেষ করুন, তারপর আপনি আমি আপনার কাছে আসতেছি। ওকে ওকে, না না, কর্ম ফর্ম ওসব ওগুলো পরে মলম লাগানো কথাবার্তা, আসলে তো জন্মই তো তৈরি হয়েছে ওইভাবে না, ব্রহ্মার মাথা থেকে ব্রাহ্মণ, হাত থেকে ক্ষত্রিয়। তো এবারে কর্ম দিয়ে তো সেটা চেঞ্জ করা যাবে না, তার তো জন্মটাই হচ্ছে ব্রহ্মার ওই চারটে অংশ থেকে, পেট থেকে বৈশ্য, পা থেকে শূদ্র। তাহলে কি ওরা বেদকে অস্বীকার করছে? তাহলে গীতার গীতার যে গীতা লিখেছে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস, সে কি তাহলে বেদকে অস্বীকার করছে? আমি একটা মানে অবাক করা বিষয়, আমি এই যে কর্মের মাধ্যমে বর্ণ চেঞ্জ করা যায়, এটা আমি এই পর্যন্ত কোনো ব্রাহ্মণের মুখে শুনি নাই। আমি কোনোদিন সামহাও করা এই যায় কথাটা, এটা শুধুমাত্র শূদ্র আর ব্রাহ্মণ থেকে নিচু ক্লাস যারা আছে তাদের তাদের মুখ থেকে শুনি। এটা শেমফুল, এটা খুবই শেমফুল একটা জিনিস। সাবরিনা আপু কিছু বলতে চাচ্ছিলেন প্লিজ? ভাইয়া। আমি বলতে চাচ্ছিলাম যে এই যে বলছে যে সে কি, আসলে আমি একটু ক্লারিফাই করতে চাচ্ছি, সে কি এটা বলতে চাচ্ছে যে জন্ম হওয়ার আগে তার মানে এটা নির্ধারিত করা থাকে বেসড অন কর্মের উপর, নাকি? আমি এটা আসলে ক্লিয়ার না কি বলতে চাচ্ছেন। উনি বলতে চাচ্ছে হয়তো বা মানুষ কর্মের মাধ্যমে তার বর্ণ চেঞ্জ করতে পারে, মানুষ যখন যে কর্ম করে তখন সে সেই বর্ণের হয়ে যায়, এরকম কিছু বলতে চাচ্ছেন ভাবনা ভাইয়া? ভাবনা আপনি, আমি আপনাকে মিউট করে রাখছিলাম, আপনি আনমিউট করে বলতে পারেন। আপনাকে এরকম কিছু বোঝাতে চাচ্ছিলেন? ওকে ভাবনা ভাই কথা বলতেছে না, আনমিউট করতে পারবেন ভাবনা ভাইয়া? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। আপনি কি এরকম কিছু বলতে চাচ্ছিলেন যে মানুষ কর্মের মাধ্যমে হ্যাঁ তার বর্ণ চেঞ্জ অবশ্যই করতে পারে? হ্যাঁ অবশ্যই, আচ্ছা, উনি এরকম কিছু বলতে দলিল লাগবে আমি আমি নেট লাগে আপনাকে দেখাই দেবো। আমি 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 একটা গেস করি, আপনি নিশ্চয়ই ব্রাহ্মণ না, রাইট? নো, ব্রাহ্মণ হওয়ার কোনো প্রশ্নই নেই, দ্য থিং নট ইজ অনলি ব্রাহ্মণ, আমি কোনো ইয়ের মধ্যেই করি না। দ্য থিং ইজ ব্রাহ্মণরা না, আমি কোনো মানে অবাক করা বিষয়, আমি কোনো ব্রাহ্মণের মুখে এই কথা শুনি নাই। সামহাও শূদ্রর আপনার শূদ্রদের বা ব্রাহ্মণ থেকে ইনফেরিয়ার যারা আছে তাদের তাদের মধ্যে থেকে ইনফেরিয়রিটি কমপ্লেক্সের লোক মানে কমপ্লেক্সে ভোগা লোকজনের থেকে আমি জিনিসটা শুনি যে ইয়ার মধ্যে বর্ণপ্রথা বলে কিছু নাই কর্মের মাধ্যমে এসে। বাট এটা কিন্তু রিভার্স হওয়ার কথা ছিল, যারা আপনাদের পূর্বপুরুষ যারা অত্যাচারের শিকার হয়েছে বাই ব্রাহ্মণ, আপনাদের নিজেদের কিন্তু রেবেল করার কথা ছিল। বাট ইটস এ শেম, যেমন মুমিনরা মুমিনরা আপনাদের নিয়ে লজ্জিত যে আপনারা তাদের পূর্বপুরুষ, ঠিক তেমনি আপনারা আপনাদের মানে পূর্বপুরুষের স্ট্রাগল গুলোকে মানে উড়াই দিয়ে বলেন যে কর্মের মাধ্যমে বর্ণ নির্ধারণ করা যায়। শেমফুল, এগুলো আমার কাছে খুব শেমফুল অ্যাক্ট মনে হয়। না না, আপনি নির্ধারণ যেভাবে আসার করা সময় যায়, এটার কোনো লাভ নাই, এটার কোনো বেনিফিট বা আমি লাভ দেখি না, কিন্তু ওই করা যাবে নিশ্চয়ই না বলা এগুলো বলতে বলা ওই বলা দায়িত্ব নাই। ইটসেলফ, এটা বলা ইটসেলফ যে কর্মের মাধ্যমে বর্ণ চেঞ্জ করা যায়, এটা বলা ইটসেলফ আমার কাছে মনে হয় যে আপনি আপনার অ্যানসেস্টারদের কষ্টগুলোকে ডিনাই করেন আর কি, মানে হাসি তামাশে উড়ায় দেন। আপনি রেফারেন্স নিয়ে আসেন, আপনার রেফারেন্স দেখবো নিজে কি রেফারেন্স হ্যাঁ নিয়ে সেটাই আসছেন। বললাম, যদি রেফারেন্স দিতে পারি সমস্যা নেই, ওকে, আপনার ওই রেফারেন্স গীতা থেকেই যদি দিন। হ্যাঁ আসিফ ভাইকে এনে দেখেন, বা বাজবিহারী ভাই যদি থাকে বাজবিহারী ভাইকে দেখেন। বাট আমি হিন্দু ধর্ম সম্পর্কে যেহেতু জানি না, আমি ইন্টারেস্ট ফিল করি না আর কি হিন্দু ধর্ম নিয়ে আলোচনা একটু করতে। বলে তাহলে শেষ করে দিই ভাইয়া, হ্যাঁ শিওর 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 শিওর, বলুন। ওইখানে একটা জায়গায় লেখা আছে যে জন্ম জাতি শূদ্র, সংস্কৃতে মানে মানুষ জন্ম থেকেই শূদ্র, বা সেই সময় জন্ম অবস্থায় তার জ্ঞান বিবেক বুদ্ধি কিছুই থাকে না। হ্যাঁ, তো আস্তে আস্তে মানুষ তার পিতা মাতা অথবা সমাজ এখান থেকে শিখতে থাকে, তার নিজের চিন্তা ভাবনা থেকে না, তার সরি আশেপাশের মানুষের অবস্থা থেকে নিজের চিন্তা ভাবনা তৈরি হয়, এবং তার থেকে সে পরবর্তী কর্মগুলো করে। আমি তো আমি হাইলি আমি হাইলি ডিসএগ্রি করি। আমি মনে করি যে ব্রাহ্মণের ছেলে কখনো শূদ্র হয়ে জন্মায় না, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয়ে জন্মায়। বারবিহারী ভাই কখনো শুনছেন যে ব্রাহ্মণের ছেলে শূদ্র হয়ে জন্মাইছে? না না, উনি কোন বই থেকে কি বলছেন জানি না, তবে মোট কথা পরিষ্কার বেদে মনুসংহিতায় উল্লেখ আছে। গীতা তো আর বেদ মনুসংহিতার উপরে না,
গীতা হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসের কুরুক্ষেত্র যুদ্ধের সময় অর্জুনকে দেয়া কতগুলো বাণী, সেগুলো জনসাধারণের জন্য নয়, একটা সৈন্য, অর্জুন ছিল একটা সৈন্য পাণ্ডব পক্ষ, হ্যাঁ সেই সৈন্য যখন কুল ডাউন করেছিল, যুদ্ধ করবে না বলেছিল, তার মধ্যে মানবতাবাদ জেগে উঠেছিল, অর্থাৎ আমার জমি ভাগের জন্য আমি এত লোককে মারবো কেন, তখন কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস কৃষ্ণ চরিত্রের মাধ্যমে তাকে ভোকাল টনিক দিয়ে যুদ্ধে প্রবৃত্ত করে লক্ষ লক্ষ লোককে হত্যা করেছে, এইটা হচ্ছে গীতা। তো সেটা তো আর মানব জীবনের কোনো সংবিধান হতে পারে, আপনার সংবিধান হচ্ছে মনুসংহিতা এবং বেদ। এবারে আচ্ছা গীতায় কি লেখা আছে, গীতায় কি লেখা আছে সেটা আপনার সংহিতা নয়, মানে আপনার জীবন বিধান নয়, ওটা অর্জুনের জন্য, আপনার জন্য নয়। আপনি কি কেন আপনার আমার জন্য কর্মকর্ম নয়? ছেড়ে, আপনি কি কর্মকর্ম ছেড়ে দিয়ে বসে আছেন? এখনো যেহেতু আমি পূর্ণ জ্ঞান অর্জন করি নেই, তো আমার তো ছাড়ার প্রশ্ন না আসে না ওটা আর অন্য কতক্ষণ। কথা, ওটা ওটা অন্য কথা, আচ্ছা আপনি কি আপনার কর্মকর্ম ত্যাগ করে বসে আছেন? না তাহলে আপনার জন্য গীতা তাহলে প্রযোজ্য হবে। অর্জুন বলেছে আমি যুদ্ধ করব না, এদেরকে মারবো কেন, এরা তো দোষী না, তখন তাকে যুদ্ধে প্রবৃত্ত করার জন্য গীতা বলা হয়েছিল তাকে, যে দেখো আমি ঈশ্বর, আমি ওই সব নানা রকম 114 খানা শ্লোক বলা হয়েছিল, তাই তো? আচ্ছা যে ব্যক্তি, যে ব্যক্তি ভালো করে গীতাটা বুঝবে, যে ব্যক্তি তার কর্ম ত্যাগ করেছে, দেখবেন গীতার প্রথম অধ্যায় আছে অর্জুন বিষাদ যোগ, অর্থাৎ বিষয়ক অর্জুন যখন বিষাদ যোগ 1 নম্বর অধ্যায়, তো ওইখানে পরিষ্কার দেখবেন যে দুপক্ষের সৈন্য বাহিনী রেডি হয়ে আছে, কৃষ্ণকে বলছে আমার রথটা দুটোর মাঝখানে রাখো, আমি দেখবো কারা কারা আমার বিরুদ্ধে যুদ্ধ করতে চাই। দেখে দেখলো যে এত লোকে হত্যা করা আমার পক্ষে সম্ভব নয়, তার কারণ হচ্ছে এরা পড়তে কারো স্বামী, কারো বাবা, কারো ভাই, কারো ছেলে, এ আমার পক্ষে সম্ভব নয়, এবং এরা আমার ভাই আমি হয়, আমার আমি দাদু হয়। আমি বাঁশবিহারী ভাইয়ের ডিকশনারিটা হ্যাঁ চাইতেছি ভাই, বুঝছেন? আপনার ডিকশনারিটা আমাকে একটু ফরওয়ার্ড করেন, বুঝছেন? এই যে গীতাকে যে আপনি ভোকাল টনিক বানাইলেন, এই হ্যাঁ হ্যাঁ এই ধরনের ডিকশনারি আমার খুব দরকার। হ্যাঁ পুরা গীতাকে আপনি এক নামে আখ্যায়িত করে দিলেন, ভোকাল টনিক, যে তুমি যুদ্ধ করো না কেন। জোশ জোশ এটা এটা একটা ভালো ইয়ে ছিল, ভোকাল টনিক তো সেই লোককে ভাই। যুদ্ধে আমিও প্রবৃত্ত করুন, সেই লোককে যুদ্ধ প্রবৃত্ত করুন, তা আমরা যারা কাজ করছি, আমরা যারা প্রতিনিয়ত সংগ্রাম করছি, আমাদের জন্য ওটা হবে কেন? আমাদের জন্য হিন্দুরা যারা হিন্দু ধর্ম পালন করবে তাদের জন্য মনু সংহিতা, পরাশর সংহিতা, বেদ, এই তো তিনটে বই, বাকি তো সব হচ্ছে শুনতেছি গিয়ে না কিছু। কোনটা না। গীতা তো মহাভারতের উপাখ্যান রে ভাই, গীতা তো আপনি মহাভারতে পাচ্ছেন, গীতা তো আলাদা কোনো বই না, কুরুক্ষেত্র যুদ্ধের ঘটনা তো ওটা, তাই না? হ্যাঁ তো ওটাকে নাও আপনার কাছে প্রমাণ গ্রন্থ হিসেবে, ওটা তো প্রচারে হয়েছে, প্রচার করতে করতে গীতা এসেছে, আপনাকে বলতে হবে বেদ এবং মনু সংহিতা পরাশর সংহিতা, যেখানে পরিষ্কার হ্যাঁ, লেখা আছে। আপনার কথার সাথে আমি পুরোপুরি একমত। তাহলে তাহলে আবার গুণ কর্ম এসব গীতার মানে, কিন্তু মনু সংহিতা এবং পরাশর সংহিতা বেদে পরিষ্কার লেখা আছে ব্রহ্মার মাথা থেকে ব্রাহ্মণ তৈরি, সে কি গুণ কর্ম দিয়ে হয়েছে না? সে তো আগেই তাকে ফরমেশন করে ফেলে, হা বাহু থেকে এ তৈরি, ক্ষত্রিয় তৈরি, পেট থেকে বৈশ্য তৈরি, পা থেকে শূদ্র তৈরি, সে তো অলরেডি তাকে মেড গুড করা আছে, সেটাকে কি গীতা দিয়ে আপনি কি বেদকে ভায়োলেট করবেন? এটা হয় কখনো? আচ্ছা ভাবনা, না হ্যাঁ আপনার করা কি যায়, আর কোনো প্রশ্ন আছে? না থাকলে ফারাজ ভাই, তাহলে আমরা অন্য কারো কাছে যাই। ভাবনা আপনি ভাই আপনি বলেন। ভাবনা আপনি যেটা করতে পারেন, আসিফ ভাইয়ের এরপরের লাইভে এসে আপনি যে রেফারেন্স দিতে যাচ্ছেন এবং চেষ্টা করবেন সেই রেফারেন্সটা অবশ্যই না রেফারেন্স বাঁশবিহারী তো, ভাই রেফারেন্স যেটা তো বললেন। উড়াই দিল বাঁশবিহারী ভাই, ওটাকে তো ভোকাল টনিক বলে, ওটা যে কোনো ধর্মগ্রন্থ না, ওটা যে ভোকাল টনিক, এটা বলে তো উড়াই দিল। এরপর আর কি না রেফারেন্স? আমি এবং তো সে বলতেছি যে নিজেও এগ্রি করলো যে এটা একটা ভোকাল টনিক। উনি রেফারেন্স এর পরবর্তীতে যদি এর পরেও দেখাইতে চায় অবশ্যই ওয়েলকাম, এবং সেটা হচ্ছে যে অবশ্যই উনি তাহলে বেদ বেদ বা অথবা হচ্ছে মনুসংহিতা থেকে মনুসংহিতা, আর কি। হ্যাঁ এই দুটার থেকে আপনি নিয়ে আসবেন। ঠিক আছে ভাবনা ভাই, আপনি তো আর কথাই বলতেছেন না, তাহলে আপনাকে একটু বিদায় জানাই আজকে।